কি একটা আশ্চর্য ব্যাপার, ইন্ডিয়ার অবিস্মরণীয় পারফরমেন্স নিয়ে মাত্র এক মাসও হয় নাই আলাপ করলাম, ট্রল করলাম, আর এক মাসের মাথায় হচ্ছে আবারও ইন্ডিয়াকে নিয়ে আলোচনা করতে বসছি। তবে আজকে ট্রল করার সুযোগ পাবো না। তো অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার যে সিরিজ চলতেছে সেটার যে ম্যাচটা ইন্ডিয়া জিতলো গতকালকে, এটা তো অবশ্যই একটা খুবই খুবই কী বলবো, একটা হিস্টোরিক খেলা, হিস্টোরিক মোমেন্ট। কারণ হচ্ছে ডে ফাইভে 329 রান, হচ্ছে 329 না, টার্গেট ছিল কত, 326 মনে হয়, তাড়া করে জেতা, এটা হিউজ ফিট, রাইট? এবং অস্ট্রেলিয়ায় গিয়ে জেতা, এটা হিউজ ফিট, রাইট? এবং এখানে আরেকটা ব্যাপার যে এরা যারা নতুন, অনেকগুলো নতুন প্লেয়ার আছে ইন্ডিয়ার এই টিমের মধ্যে, অনেকগুলো প্রায় 4-5-6টাই হইতেছে নতুন প্লেয়ার। নতুন প্লেয়ার বলতে খুব বেশি ম্যাচ খেলা নাই, একজন, কেউ কেউ দেখলাম একটা দুইটা করে ম্যাচ খেলছে, কেউ কেউ খেলছে 10-15টা ম্যাচ। সো এরা খুবই নতুন প্লেয়ার, সো ওদেরকে নিয়ে গিয়ে জিতে আসাটা খুবই ভালো ব্যাপার। যদিও এদের কয়েকজনের ব্যাটিং আমি দেখে আসলে একটু, আমার কাছে কি গ্রেসফুল ব্যাটিং লাগে নাই, ইন্ডিয়ানরা বা সাউথ এশিয়ার ব্যাটসম্যানরা যেরকম একটা গ্রেসফুল ব্যাটিং হয়, রাইট? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্যাটিং যে গ্রেসফুল না ঠিক তা না, কিন্তু সাউথ এশিয়ার এদের ব্যাটিংটা একটু আর্টিস্টিক, একটু মোর আর্টিস্টিক। তো এনিওয়েজ, এদের কয়েকজনের ব্যাটিং আমি যতটুক দেখলাম, এদেরকে তো আসলে আগে থেকে এভাবে খেলা দেখিনি, এরা খেলছেই কয়েকটা টেস্ট, আর এখন তো আর আগের মতো ছোটোবেলা যেরকম বসে বসে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখতাম, অস্ট্রেলিয়ার খেলা দেখতাম, টেস্ট ম্যাচ দেখতাম বাংলাদেশে বসে বসে, এখন বাংলাদেশে টি-20 ম্যাচ মিস হয়ে গেল গায়ে লাগে না ব্যস্ততা এবং বয়সের কারণে। তো এনিওয়েজ, এদের খেলা আগে দেখার কোনো কারণ নাই, এরা একে নতুন খেলোয়াড়, দ্বিতীয়ত ইন্ডিয়ার খেলা অতভাবে করে অ্যাটলিস্ট দেখি না, খবর খবর চোখ রাখি। সো এদের আমি এটা দেখলাম, যে হাইলাইটটা দেখলাম ডে ফাইভের এবং খেলাটার, এদের যেটা বললাম সে গ্রেসফুল লাগলো না ব্যাটিংটা, আর কিছু ইন্ডিয়ার সাথে যায় না, ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা যেরকম বা মিডল অর্ডার যেরকম খুব গ্রেসফুল ব্যাটসম্যান সেরকম না, বাট দে স্কোরড এবং দে সার্ভাইভড, এটা ভালো ব্যাপার। এবং তাদের ব্যাটিং গ্রেসফুল হোক বা না হোক, এরা যে ভালো খেলোয়াড় এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। ইন্ডিয়া হিউজ দেশ, হিউজ বাজেট, হিউজ ক্রিকেট স্ট্রাকচার, ক্রিকেটিং স্ট্রাকচার, ওদের গ্রেস মিস নিয়ে আলোচনা করার সুযোগ নেই, এর অবশ্যই খুবই ভালো ব্যাটসম্যান দেখে ন্যাশনাল টিমে আসছে এবং দে স্কোরড এবং দে প্রুভড। সো সেটা বলতে চাইলাম আর কি, আমি ওদের খেলা দেখার সময় আমার চোখে লাগে ইন্ডিয়ান ব্যাটসম্যান তো আর একটু সুন্দর গ্রেসফুল ব্যাটিং করে, রাইট? এনিওয়েজ, সো দ্যাটস দ্যাট। আরেকটা যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে খেলাটা নিয়ে যদি কথা বলি, যে লাস্ট ডে ফাইভে এসে অস্ট্রেলিয়া প্রচুর বাউন্সার দিছে, তারপর প্রায় 7-8টা বল হইতেছে গায়ে লাগছে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের, বাউন্স উইকেটে সবসময় চেষ্টা করে ব্যাটসম্যানকে পরাস্ত করতে। Another blow, a nasty one on the gloves, Pujara. Oh, that's a nasty blow. The back of the helmet guard falls off. It's not the first time Pujara's been hit. যখন বল গায়ে, একটা দুইটা বল গায়ে লেগে গেলে ব্যাটসম্যানের তখন কনফিডেন্স নষ্ট হয়ে যায়, ব্যাট চালাইতে গেলে ভয় কাজ করে। আপনি যদি খেলাধুলার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি জানবেন, অথবা যেমন আমি যখন মোটরসাইকেল চালাইতাম, রাইট, বাইক চালাইতাম, কখন এমন হয়েছে যে মোটরসাইকেল নিয়ে কলার খোসার মধ্যে পিছল খেয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে গেছি, তারপর যখন আবার বাইক চালানো শুরু করি তখন ভয় কাজ করে, বুক ধরফর করতে থাকে, এই মনে হয় আবার পড়ে গেলাম, আবার অ্যাক্সিডেন্ট করে ফেললাম নাকি, এরকম এই ভয়টা কাটতে একটু সময় লাগে। সো যারা খেলেন না বা এরকম একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা নাই, তাদেরকে বোঝানোর জন্য আর কি এই অ্যানালজিটা দিলাম, যেটা এরকম হয়, আপনি যদি একটা হোঁচট খান তখন ভয় কাজ করে, তখন সেই স্পন্টিনিটিটা থাকে না। ড্রাইভিংয়ের বেলা যেরকম, ড্রাইভিং করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হলে তারপর আপনার ভয় কাজ করবে কয়েকদিন, একইভাবে ক্রিকেট খেলায় যখন ভয় গায়ে বল লেগে যায়, একটা বল লেগে গেলেও কনফিডেন্স তো নষ্ট হয়ে যায়, সেখানে কয়েকবার যদি গায়ে বল লাগে কনফিডেন্স খুবই নড়বড়ে হয়ে যায়, যে কারণে বোলাররাও চেষ্টা করে বাউন্স দিতে গায়ের দিকে, বডি লাইনে বল রাখতে, হিট করতে চেষ্টা করে, লিটারেলি বোলাররা ট্রাই করে হিট করতে ব্যাটসম্যানকে। সো বোলারের কাজ হয়েছে ব্যাটসম্যানের গায়ে হিট করা, ব্যাটসম্যানের কাজ হয়েছে নিজের গা সেভ করা, এটা কিন্তু নেসেসারিলি এমন না যে খুব খারাপ মানুষ খারাপ কাজ হচ্ছে, বিমারটা খারাপ যে ফুল টস বল যেটা বডি লাইনের উপরে আসে সেটা আনএক্সেপ্টেবল, সেটা করলে বোলার শাস্তিও পাবে এবং সেটা যদি কেউ, এটা সমালোচনা হবে দেখবেন কেউ যদি বিমার ছড়ে, কিন্তু বাউন্স যদি সারাদিন বডি লাইনে দিতে থাকে এটা নিয়ে কোনোদিন সমালোচনা হবে না, কারণ এটা প্রথমত অ্যাকসেপ্টেবল, লিগাল, লেজিটিমেট এবং এটা ক্রিকেটের একটা স্ট্র্যাটেজি। সো দ্যার ইজ নাথিং রং দেয়ার যে এতগুলো বল গা বডি লাইনে দিচ্ছে এবং হিট করতে পারছে বোলার, এটা বোলারের সাকসেস, এটা সে খারাপ মানুষ না, এটা তাদের সাকসেস যে তারা ব্যাটসম্যানকে হিট করতে পারছে বডিতে, এবং এতে করে ব্যাটসম্যানদের যেটা বললাম কনফিডেন্স নষ্ট হয়ে যাওয়ার কথা। তো সব কিছু মিলে স্টিল ডে ফাইভে 329 রান করলো, ডে ফাইভে এত বড় রান চেস করে জিতছে, এটা অবশ্যই খুবই কিউডোস টু দ্যাম। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি লক্ষ্য করলাম,
যে রান রেট, রান রেট হচ্ছে ইনিংস ফোর্থ ইনিংসে ইন্ডিয়া 3.39 রান রেট মেনটেন করছে, এবং এটা কিন্তু এই টেস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট রান রেট। ফার্স্ট ইনিংস মানে হচ্ছে অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংস, সেখানে রান রেট ছিল হচ্ছে 3.19, তারপর ইন্ডিয়ার ফার্স্ট ইনিংস এই ম্যাচের সেকেন্ড ইনিংস, সেখানে হচ্ছে ম্যাচের সেকেন্ড ইনিংস এভাবে করে বলতেছি কারণ আপনি যত বেশি ইনিংস খেলা হয় পিচের বিহেভিয়ার তত চেঞ্জ হতে থাকে, রাইট। সেকেন্ড ইনিংসে হচ্ছে রান রেট ছিল 3, থার্ড ইনিংসে রান রেট ছিল 3.87। সো যত সময় গড়ায় তখন রান রেট কিন্তু সাধারণত কমার কথা কারণ খেলা ডিফিকাল্ট হয়ে যায়, রাইট। অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে গিয়ে বরং আরও বেশি পিটাইছে, 3.87 রান রেটে রান তুলছে, তুলে অল আউট হয়ে গেছে 294 রানে। তারা টার্গেট দিতে চাচ্ছিল ইন্ডিয়াকে, সো সেটাই করছে তারা। এবং ফোর্থ ইনিংস ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসে এসে সেটা হচ্ছে ডে ফাইভে খেলা হয়েছে, তো 3.39 ডে ফাইভে এটা খুবই একটা এক্সেপশনাল বলা যেতে পারে কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে গিয়ে লাস্ট ডেতে 3.4 করে রান রেট তোলা এটা সহজ কথা না। আর আপনি যেটা বললাম, আপনি যদি স্পেশালি প্রথম ইনিংসগুলো দেখেন, প্রথম ইনিংসগুলোতে ওরং 3.19 করে রান রেট ছিল, তার মানে এই পিচে রান তোলা সহজ না। সেইখানে সেটাকে ওভারকাম করে ইন্ডিয়া লাস্ট ইনিংসে 3.4 করে তুলে জিতছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং খুবই নোটিসেবল একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি আরেকটু পার্সপেক্টিভে রেখে কনটেক্সট রেখে বুঝতে চান, এখন কিন্তু টেস্টে রান রেট হয়েছে 4 এক্সপেক্টেড, এখন আগে তো ওয়ানডেতে ছিল 4.5 রান রেট তুলতে হবে, বা 5 আগে ওয়ানডেতে ছিল 5 রান রেটে তোলা মানে ম্যাচ জিতে যাওয়া, 250 রান করতে পারলে কিন্তু কম্পিটিটিভ স্কোর ছিল আগে ওয়ানডেতে, এখন আর সেসব দিন নাই টি টোয়েন্টি আসার পর, কিন্তু আগে ছিল ব্যাপার এরকম। ওয়ানডেতে আপনার 5 রান রেটে রান তুলতে পারলে কম্পিটিটিভ স্কোর, টেস্টে 3 রান রেটে রান তুলতে পারলে কম্পিটিটিভ স্কোর। আর এখন যেহেতু দুনিয়া উলট পালট হয়ে গেছে, এখন টেস্টে হইতেছে অলমোস্ট ওয়ানডের মতো 4-5 করে সুদ্ধা রান রেটে রান তোলে অনেক দল, আর 4 হইতেছে এখন মিনিমাম বার, লাইক 4 তুলতেই হবে, 4-এর নিচে তুললে এটা ভালো খেলা হচ্ছে না। তো সেই জায়গাতে প্রথম দুটো ইনিংসে যেহেতু 3-3 করে তুলছে উভয় দল, তার মানে এই পিচে রান তোলাটা সহজ ছিল না। সেইখানে গিয়ে সেকেন্ড ইনিংসে গিয়ে অস্ট্রেলিয়া 3.4 রান রেট তুলছে, এবং ইন্ডিয়া গিয়ে হইতেছে ডে ফাইভে 3.4 রান রেটে রান তুলছে, এটা ইন্ডিকেটস যে তারা আসলে মানে মাটি কামড়ে বসে থেকে ব্যাট চালায় খেলে ম্যাচটা জিতছে। এবং এইগুলো নতুন প্লেয়ার, যারা প্রথম ইনিংসে ইন্ডিয়ার প্রথম ইনিংসে যারা রান পাইছে এরা কিন্তু নতুন প্লেয়ারগুলো রান পাইছে, সেকেন্ড ইনিংসে পায় নাই খুব বেশি দেখলাম, কিন্তু ফার্স্ট ইনিংসে এরা রান পাইছে। সো নতুন এমন যদি হইতো যে বাংলাদেশে যেরকম হয় নতুন প্লেয়ার যেগুলো আসে এগুলো সব কুদায় কী কামে এগুলো টিমে নেয়, হুনোস নোবঠিনোস, ওই যে আমাদের পঞ্চপাণ্ডব এরাই রান তোলে আর নতুনগুলো খালি টিমে এসে বসে থাকে, এরকম না, এরা রান তুলছে নতুনগুলো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে তুলতে পারে নাই খুব বেশি, কিন্তু যেটা করণীয় সেটা করে দিয়ে গেছে। সো একদিন আরেকবার ইন্ডিয়ার মাইটকে শো করে, যেটা আমি আগের আলোচনাতেও বলছি, মজা করছি ফাইজলামি করছি কারণ এরা বাড়াবাড়ি করে, এই কারণে তার মানে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই যে ইন্ডিয়া খুবই ভালো দল, ভালো দল এবং সাউথ এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান টিম, লাইক বিগ টাইম অ্যাহেড পাকিস্তান, শ্রীলঙ্কা তো এখন অবস্থা খারাপ, একসময় শ্রীলঙ্কা খুব শক্তিশালী দল ছিল, রাইট, ইন্ডিয়ার পর শ্রীলঙ্কা আর পাকিস্তান তো আনপ্রেডিক্টেবল, এটা বলে লাভ নাই, আর বাংলাদেশ তো মানচিত্রই ছিল না। সো এখন বাংলাদেশ মানচিত্রে আসছে, কিন্তু ওই যেটা বললাম আমরা আবার অধিক উত্তেজিত হয়ে যাই মানচিত্রে আসলেও, কিন্তু এখনও 6-7 আমরা আছি এবং হোমগুলাতেই ভালো করি, এগোতে গেলে খুব একটা সুবিধা করি না। সো ইন্ডিয়া হইতেছে একমাত্র সাউথ এশিয়ার টিম যেটা হচ্ছে মাথা উঁচু করে সবসময় কনসিস্টেন্টলি, এক ম্যাচের রেজাল্ট কিছু মিন করে না, ইন্ডিয়ার র্যাঙ্কিংয়ে যেহেতু যেটা বললাম টপ 3 থাকে, তার মানে তারা কনসিস্টেন্টলি ভালো করতেছে, করে আসতেছে, এবং সাউথ এশিয়ান একমাত্র টিম যে কনসিস্টেন্টলি হচ্ছে টপ র্যাঙ্কে থাকে। আর সবগুলো দল কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কা এরা র্যাঙ্কিংয়ে 5-6 নিচে চলে যায়, আবার ওঠে আবার নিচে নেমে যায়, ইন্ডিয়া 5-এর নিচে যাওয়া ইজ এ রেয়ার টিম। ভালো খেলছে, খুব ভালো খেলছে এবং খেলে জিতছে, ম্যাচ খেলে জিতছে, নতুন টিম নিয়ে খেলে জিতছে, এবং এদের পাইপলাইন শক্ত হওয়া খুব, এবং এই নতুন প্লেয়ারগুলো যে সে ভালো করছে এটা এদের পাইপলাইন, যেটা নিয়ে অতীত অনেক আলোচনা করছি যে আমি বাংলাদেশ যখন খারাপ খেলে আমি খেলোয়াড়দের সমালোচনা অলমোস্ট কখনোই করি না, আনলেস সমালোচনা করার জায়গা আছে। বাংলাদেশে আমি যেটা দেখি অনেক বোদ্ধা টোদ্ধা ফেসবুকে আছে, একদম খেলোয়াড়দের নিয়ে এরা টিম সাজায় ফেলে ফেসবুকে বসে, এরা কারে লাস্ট ওভার বোলিং দিতে হবে মাশরাফির চেয়ে ভালো বোঝে, এরা জীবনভর ক্রিকেট খেলতেছে, এরা জানে না এরা খেলা দেখে দেখে এরা মাশরাফি বা অধিনায়কের চেয়ে ভালো বোঝে, কারে বোলিং দেওয়া উচিত ছিল, কারে ব্যাটিংয়ে পাঠানো উচিত ছিল, এত বড় টিম ম্যানেজমেন্ট কোচ টোচ অধিনায়ক খেলোয়াড়রা হেরা সারা জীবন ঘোরার ঘাস কাটলো, এদের কাছ থেকে মতামত নেওয়া লাগবে। ওই ছাগলামি আমি করতে যাই না, এরা আমার চেয়ে ভালো খুব খেলা বুঝে সেটা আমি জানি, এবং খেলোয়াড়দের কিনে কথা বলতে চাই না, খেলোয়াড়দের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে আমি পারত্ব পক্ষে চেষ্টা করি না, আনলেস আমার কাছে মনে হচ্ছে কথা বলার সুযোগ আছে, সর্বোচ্চ অ্যাভয়েড করি।
ওই যে ইয়ের উপর দিয়ে ঘোড়া ডিঙে ঘাস খাইতে। তো এবং যে কারণে আমরা সবসময় আমাদের দেশের ক্রিকেট নিয়ে সমালোচনার একটা জায়গা ছিল যে বিসিবির প্রতিষ্ঠান নিয়ে, যেটা আমি সবসময় কথা বলি পলিটিক্স নিয়ে যখন কথা বলি, প্রতিষ্ঠান নিয়ে কথা বলি, যে প্রতিষ্ঠান শক্ত হইতে হবে। সো বিসিবির দায়িত্ব ছিল পাইপলাইন স্ট্রং রাখা, পাইপলাইনে ওরকম প্লেয়ার রাখা, জানি ন্যাশনাল টিমে যারা আছে এরা ভালো না করলে কিক মেরে বের করে দিয়ে আবার নতুন প্লেয়ার ঢুকানো যায়, রাইট? সো সেটা বিসিবির ব্যর্থতা ছিল দেখে বাংলাদেশ কখনো ভালো করে নাই। এখন বাংলাদেশের পাইপলাইন স্ট্রং, এখন এই কারণে যাকে টিমে ঢুকায় সে মোটামুটি পারফর্ম করে এবং মোটামুটি টিমে থিতু গাড়ে, কিছু সময়ের জন্য হলেও টিমে থাকতে পারে যাকে এখন নেওয়া হয়। সো সেই তুলনায় ইন্ডিয়ার পাইপলাইন তো অনেক বেশি স্ট্রং, অনেক প্লেয়ার যাকেই ঢুকানো হবে সেই যে পারফর্ম করে ম্যাচ জিতে আসলো অস্ট্রেলিয়া থেকে। সো এই অন দ্যাট নোট আমি আলোচনা শেষ করতে চাই এই আলো এই কনস্ট্রাকটিভ পয়েন্টের দিকে পয়েন্ট করে, সেটা হচ্ছে যে পাইপলাইন স্ট্রং রাখা, তারপর ডোমেস্টিক ক্রিকেটটাকে খুব স্ট্রং করা, এগুলো করলে অটোমেটিক টিম স্ট্রং হবে, অটোমেটিক টিম ভালো রেজাল্ট করতে থাকবে।